সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি নিয়মিত আয়োজন এই সন্ধ্যায় সাথে আছে আমি বন্যা দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আইন আদালত সম্পত্তি হস্তান্তর আইনের একশো পাঁচ ধারায় ইজারা বা লিজের সংজ্ঞায় বলা হয়েছে যে স্থাবর সম্পত্তি ভোগ দখলের অধিকার প্রকাশ্যভাবে বা কোন নির্ধারিত মেয়াদে অথবা চিরস্থায়ীভাবে এবং প্রদত্ত বা প্রতিশ্রুত কোন মূল্যের বিনিময়ে অথবা টাকা ফসলের ভাগ কার্য সম্পদ বা অন্য কোনো মূল্যবান বস্তুর বিনিময়ে হস্তান্তর করাকে ইজারা বলে তিন প্রকারের ইজারা রেজিস্ট্রি দখলের মাধ্যমে সম্পন্ন করতে হয় যথা বার্ষিক ভিত্তিতে ইজারা এক বছরের চেয়ে বেশি সময়ের জন্য ইজারা যে ইজারা বার্ষিক খাজনা ধার্য হয় সেই ক্ষেত্রে ইজারা দাতা এবং গ্রহিতা উভয়ই সম্পন্ন করবেন তবে ইজারা গ্রহিতা যদি সম্পত্তির দখলে থাকেন এবং দাতা যদি খাজনা গ্রহণ করেন তবে বিনা নোটিশে গ্রহিতাকে ইজারাকৃত সম্পত্তি থেকে বিতাড়িত করা যাবে না প্রিয় দর্শক আমাদের এবারে একজন আলাপে আমন্ত্রণ আলাপে আমন্ত্রণে আমাদের সঙ্গে আজকে উপস্থিত হয়েছেন এলজি এডিট সিনিয়র সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শেখ তাজুল ইসলাম তোহিন চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে কেমন আছেন জি ভালো অনেক ব্যস্ত একজন মানুষ এত ব্যস্ততার ভেতর থেকে আজকে আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে প্রথমে আমরা একটু জানবো প্রকৌশলী বিষয়টা নিয়ে আসলে যেটার উপর ডিপেন্ড করছে আমাদের পুরো বাংলাদেশের অনেকাংশেই প্রকৌশলীর অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় এক কথা বলতে গেলে তো প্রথমে একটু জানি যে এই বিষয়টা নিয়ে আপনাদের ভাবনা বা বর্তমানে প্রকৌশলীদের যে কাজের অবস্থান সেই জায়গাটা যদি আমাদের বিস্তারিত বলতেন কোন কোন ক্ষেত্রে কাজ করা হচ্ছে বা এখন ডেভেলপমেন্ট কতটুক আসলে প্রকৌশলীটা শব্দটাই অনেক অনেক বিশাল বৃহৎ আপনি দেখেন যে আমাদের যত ধরনের উন্নয়ন আছে বাংলাদেশের সব ধরনের উন্নয়নের পিছনের মানুষটি কিন্তু একজন প্রকৌশলী সে গ্রাম উন্নয়ন হোক শহর উন্নয়ন হোক একদম আবার মনে করেন যে এখন ডিজিটাল বাংলাদেশ যদি তৈরি করতে হয় যেসব ক্ষেত্রে ডিজিটালাইজেশন করতে হচ্ছে সেসবের জন্য কিন্তু প্রকৌশলী দরকার আবার এই যে আলো ঝলমালে স্টুডিও মনে করেন যে বিদ্যুৎ বিদ্যুৎ সেক্টর কিন্তু প্রকৌশলীরাই বলতে গেলে রাতদিন কাজ করে আমাদের সভ্যতার তাকে সার্বক্ষণিক ভাবে আসলে প্রকৌশলী শব্দটা আসলে ব্যাপ্তিটা অনেক বড় অনেক বড় এই প্রকৌশলীর দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা শিকার হতে হয় বা অনেক কাজ করতে হয় আপনি বলছেন মানে আমাদের পুরো দেশটাই কিন্তু নির্ভর করছে উপরের জায়গাটা আসলে প্রোটিন নির্ভর করছে তো এর ভেতরে কখনো কোন প্রতিবন্ধকতা শিকার আপনারা হয়েছেন হ্যাঁ এটা প্রতি মুহূর্তে তো হতেই হয় যেমন কিছু শুনি আমরা আজকে আসলে প্রতিবন্ধকতা প্রতি মুহূর্তে আসে যে কোনো উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসে কারণ কি যে কোন একটা উন্নয়ন মানে কিন্তু কোন একটা অবস্থার পরিবর্তন জি তো যখন কোন একটা জায়গায় উন্নয়ন করতে যাব তখন কিন্তু আগের অবস্থাটা থাকবে না আগের অবস্থায় যে যারা কোন একটা ভাবে ইনভলভ ছিল সেই ইনভলভমেন্টটা চলে যেতে হবে যেমন আপনি দেখবেন যে আমরা নতুন একটা এয়ারপোর্ট করতে চেয়েছিলাম মুন্সীগঞ্জ দোহার নিয়ে সেক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টটা করা যায়নি তারা মনে করেছে যে এটা হলে তাদের ক্ষতি হবে এটা যেমন একটা প্রতিবন্ধকতা আবার প্রতি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক প্রতিবন্ধকতা তৈরি চলে আসে যেমন দেখেন রাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কিন্তু ইতিমধ্যে পরিবেশবাদীরা প্রতিবন্ধকতা প্রতিবন্ধক বলব না তারা পরিবেশের পক্ষে কথা বলছে এবং পরিবেশ রক্ষা করতে হয় তাহলে তারা বলছে যে তাদের ভাষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখানে করা যাবে না আবার মনে করেন আরেক ধরনের প্রতিবন্ধক হচ্ছে আমাদের সামাজিক রাজনৈতিক কিছু সংস্কৃতি তৈরি হয়েছে মনে করেন যে যারা আমাদের সাথে উন্নয়নের সাথে কাজ করে অনেক সময় আমরা অনেক সময় না আমরা আসলে টেন্ডারের মাধ্যমে কাজগুলো করি যখন একজন টেন্ডার কাজটা পায় সেই কন্ট্রাক্টর যখন কাজটা করতে আসে তখন সেক্ষেত্রেও কাজ করার ক্ষেত্রে ওই ঠিকাদার এলাকাগত ভাবে কাজ পায় না তারা এসব সবকিছু একদমই এবং সেটার উপরে কিন্তু আমাদের যেটা প্রথমে বলছিলাম যে উন্নয়নের জায়গাটা অনেকাংশে ডিপেন্ড করছে ইঞ্জিনিয়ারদের উপরে এবার একটু জানি যে ইঞ্জিনিয়ার বিষয়টা অনেক বড় এবং সব সময় এখনো আমাদের দেশের একটা প্রবণতা একটা সব মা বাবারই থাকে যে কাল থেকে একটি প্ল্যানিং থাকে যে আমার বাচ্চা বড় হলে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে প্রথমে গিয়ে দুই দিনের কথাটা চলে আসে আপনার ক্ষেত্রে কি সেরকম কোনো প্রতিবন্ধকতা ছিল ফ্যামিলি থেকে যে আপনাকে ইঞ্জিনিয়ার হতেই হবে কিভাবে কেটে যে ছোটবেলা সত্যি কথা বলতে এটা ছিল কারণ আমার বড় ভাই ডাক্তার হয়ে যাওয়ার পরে বাবা মা চাচ্ছিলেন যে আমি ইঞ্জিনিয়ার হই আর একটা ব্যাপার ছিল যে স্কুলে হ্যাঁ ক্লাসে ফার্স্ট হওয়ার প্রেক্ষিতে যখন বাবা মা দেখে যে তার ছেলেটা বা মেয়েটা ক্লাসে ভালো করছে তখন প্রথমত তাকে সায়েন্সে পড়ায় তারপর চিন্তা করে যে হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার করবে পরিবারে যদি একজন ডাক্তার হয়ে যায় তখন আর